আমাদের আজকের আলোচ্য মাটির নিচে যে শহর, এটি একটি প্রবন্ধ। আমরা এটিকে গল্প আকারে পাচ্ছি, অর্থাৎ আমরা বলতে পারি এটি গল্প আকারে প্রবন্ধ। আমরা তার আগে আরও কিছু মজার তথ্য জেনে নিই। সেটি হলো, চতুর্থ শ্রেণীতে আমরা পাহাড়পুর, মহেশদানগড়, ময়নামতি এই স্থানগুলোর নাম জেনেছিলাম। সেই সাথে আমরা আরও জেনেছিলাম এগুলো শত বছরের প্রাচীন স্থাপনা, পুরাতাত্ত্বিক নিদর্শন। আমরা জেনেছিলাম এই স্থানগুলো শত বছর পূর্বে নগর সভ্যতা গড়ে উঠেছিল এবং নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে তা ধ্বংস হয়েছে, এবং শত বছর পর মৃত্তিকা গবেষক এবং প্রত্নতাত্ত্বিকগণ তা আবিষ্কার করেন। অর্থাৎ আমরা এই যে তিনটি স্থানের নাম শুনলাম, জানলাম, এই তিনটি স্থান বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে অবস্থিত, এবং এই অঞ্চলগুলোতে প্রাচীনকালে আমরা এখন যেই সমাজ, যে সভ্যতা বসবাস করছি, তার থেকেও বেশ অনেক অনেক বছর আগে এখানে ঠিকই মানুষ বসবাস করত এবং তারা এখানে নগর সভ্যতা গড়ে তুলেছিলেন। কিন্তু কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো সেই সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এবং হাজার বছর পর আমরা সেই সভ্যতাগুলো দেখতে পাচ্ছি, আমাদের প্রত্নতাত্ত্বিকগণ আবিষ্কার করছেন। আচ্ছা, আমরা কি জানি প্রত্নতত্ত্ব কি? এই শব্দটা তো আমরা ব্যবহার করছি। প্রত্নতত্ত্ব হচ্ছে প্রাচীন বা পুরাতন তত্ত্ব সম্পর্কিত বিদ্যা, অর্থাৎ যে বিদ্যায় আমরা প্রাচীন পুরাতন বিভিন্ন তথ্য, ইতিহাস, সংস্কৃতি বা বিভিন্ন জিনিস সম্পর্কে আমরা জানতে পারি, সেটা হচ্ছে প্রত্নতত্ত্ব। আর এই প্রত্নতত্ত্ব নিয়ে যারা কাজ করেন তাদেরকে বলা হয় প্রত্নতাত্ত্বিক। এবং এই প্রত্নতত্ত্ব অর্থাৎ প্রাচীন যে তত্ত্ব, ইতিহাস, সেগুলো যেগুলো নিয়ে কাজ করে তাদের সেগুলোকে বলা হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আমরা যে পুরাতন যে নিদর্শনগুলো পাচ্ছি, সভ্যতা সম্পর্কে জানতে পারছি, সেগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আজ আমরা যে প্রবন্ধ পড়ব তার নাম মাটির নিচে যে শহর। বেশ মজার না? মাটির নিচে, আমরা তো সাধারণত দেখি মাটির উপরে সকল কিছু গড়ে ওঠে, কিন্তু আমরা আজ যে প্রবন্ধটা পড়ব সেটি মাটির নিচ থেকে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই যে শহরটা, একটা শহরের গল্প জানব, সেই শহরটা মাটির নিচে, সেটা কিন্তু আমরা এই প্রবন্ধের শিরোনাম থেকে বুঝতে পারছি। আমরা আগে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো নাম জেনেছিলাম সেগুলো কি? পাহাড়পুর, মহেশদানগড়, ময়নামতি, এগুলো কিন্তু মাটির উপরে ছিল। কিছু অংশ ছিল মাটির উপরে, কিছু অংশ ছিল মাটির নিচে। কিন্তু আজকের প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনটা সম্পর্কে আমরা পরিচিত হব, সেটি কিন্তু মাটি খনন করে, অর্থাৎ মাটি খুঁড়ে তা আবিষ্কার করা হয়। খুবই মজার একটা ব্যাপার। আচ্ছা, যেই স্থান বা যে শহরের কথা বলা হচ্ছে প্রবন্ধে, সেটা কি? সেটা হচ্ছে ওয়ারি বটেশ্বর। ওয়ারি বটেশ্বর নামক একটি স্থান থেকে আমরা এরকম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে আমাদের। এখানে একটি হাজার বছরের পুরাতন ধ্বংসপ্রাপ্ত নগরের সন্ধান পাওয়া যায়, যেটা কিনা মাটির নিচ থেকে আবিষ্কৃত। ওয়ারি বটেশ্বর স্থানটি কোথায় আমরা জানি? ওয়ারি বটেশ্বর স্থানটি বাংলাদেশের নরসিংদী জেলায় অবস্থিত। তার আগে শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আরেকটি মজার তথ্য দিতে চাই। সেটি হচ্ছে, আমরা খেয়াল করে দেখব এই যে বিভিন্ন প্রাচীনকালের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, নগর সভ্যতা বিভিন্ন প্রত্নতাত্ত্বিকগণ আবিষ্কার করেছেন, সে আবিষ্কার আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পারবো প্রতিটি কিন্তু নগর সভ্যতায় কিন্তু তোমার কোনো না কোনো নদী বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল। অর্থাৎ তোমরা জানো সিন্ধু সভ্যতা নাম আমরা জানি, মিশরীয় সভ্যতা সম্পর্কে আমরা জানি, এই সভ্যতাগুলো কিন্তু তোমার সবগুলোই নদীর তীরবর্তীতে গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতা সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল, মিশরের নীল নদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। আসলে নদী কাছাকাছি নগর সভ্যতা বা কোনো সভ্যতা গড়ে ওঠার কারণ এটা হিসাবে আমরা ধারণা করতে পারি যে নদী থেকে পানি, যার মাধ্যমে আমরা কৃষিকাজে আমরা পানি ব্যবহার করতে পারি, নদীতে মাছ আমরা আহরণ করতে পারি, সেই সাথে নদীতে আগে তো আমাদের যাতায়াত ব্যবস্থা এত এখন বর্তমানে যেমন আধুনিক হয়েছে, যেমন সহজ হয়েছে, তখন সেরকম ছিল না। তখন নদীপথ ছিল সবচেয়ে আধুনিক যাতায়াত। তো নদীর চারপাশে বা নদীর কিনারায় সভ্যতা গড়ে ওঠার কারণ এটিও একটি। তো ওয়ারি বটেশ্বর
আমাদের বাংলাদেশে নরসিংদী জেলায় অবস্থিত, সেটা আমরা আগে জেনেছি। প্রাচীনকালে 1770 সালের দিকে ব্রহ্মপুত্র নদ, এই নদ সম্পর্কে আমরা জানি, এই ব্রহ্মপুত্র নদ নরসিংদী জেলার উপর দিয়ে প্রবাহিত হতো। আর প্রত্নতাত্ত্বিকগণ ধারণা করছেন এই ব্রহ্মপুত্র নদের কূল ঘেঁষে কিনারা দিয়ে একটি সভ্যতা গড়ে উঠেছিল, এবং সেই সভ্যতা গড়ে উঠেছিল কোথায়, ওয়ারি বটেশ্বর নামক স্থানে। ধারণা করা হয় কোনো বড় ভূমিকম্প, বন্যা প্লাবন বা নদী ভাঙন হয়েছিল, যার কারণে ওই সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। আমরা কিন্তু জানি আমাদের পরিবেশ, জলবায়ু, ভূপ্রকৃতি কিন্তু পরিবর্তনশীল, নদীও কিন্তু প্রকৃতির অংশ, এবং নদী কিন্তু সময় সময় তার তার গতিপথ নদী কিন্তু তার গতিপথ পরিবর্তন করে থাকে। এর কারণে ভূপ্রকৃতির বড় রকমের পরিবর্তন হয়, এবং আমরা জানি ভূমিকম্প হলে কিন্তু মাটির যে বিভিন্ন স্তর রয়েছে সেই স্তরে কিন্তু একটি পরিবর্তন আসে, এবং অনেক বড় এক পরিবর্তন আসে। হয়তো কখনো কোথাও ভূমিকম্পের ফলে মাটি কোথাও দেবে যায়, অর্থাৎ মাটি বসে যায়, নিচু হয়ে যায়, আবার কোথাও মাটি ফুলে ফেপে উপরে উঠে আসে। এই যে বিভিন্ন পরিবর্তন হচ্ছে, এর পরিবর্তনের ফলেও তো আসলে প্রকৃতির উপরে বিভিন্ন প্রভাব পড়ছে। যেসব যেই ভূমিকম্পের কারণে যেখানে বসে যাচ্ছে, ধসে যাচ্ছে যে মাটি, সেখানে যে সভ্যতা থাকে সেই সভ্যতাও তো মাটির নিচে বিলীন হয়ে যায়, তাই তো? তো এরকম ভাবে ধারণা করা হয় 1897 সালের দিকে এই দেশে, আমাদের দেশে প্রচণ্ড ভূমিকম্প হয়, হয়তো বা সেই সময়ে কোন এই সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু তার বেশ পরে, অনেক পরে, প্রায় 1933 সালের দিকে এই ওয়ারি গ্রামে, নরসিংদী জেলার ওয়ারি গ্রামে শ্রমিকেরা যখন মাটি খনন করেন, তখন তারা একটি পাত্রে জমানো কিছু মুদ্রা পান। এই যে মাটি খনন করে, মাটি অনেক পর্যন্ত মাটি খনন করে তারা একটি মাটির একটি পাত্রে জমানো মুদ্রা পান। সেই মুদ্রা সংগ্রহ করেন সেই সময়কার একজন স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান, এবং তিনি সেখান থেকে যে জমানো মুদ্রাগুলো পাওয়া গিয়েছিল সেই মুদ্রাগুলো থেকে 20-30টি মুদ্রা তিনি সংগ্রহ করেন, এবং এটি এগুলো ছিল বঙ্গদেশের এবং প্রাচীন ভারতের প্রাচীনতম রৌপ্য মুদ্রা। এই যে বললাম যে একটি পাত্রে জমানো কিছু মুদ্রা পাওয়া গিয়েছিল, এই মুদ্রাগুলো কিন্তু ছিল রৌপ্য মুদ্রা, এবং এগুলো ধারণা করা হয় এগুলো বঙ্গদেশের, এই যে আমাদের ভারতীয় উপমহাদেশ বা বঙ্গদেশে প্রাচীনতম মুদ্রা। এবং এই যে একটা আবিষ্কার হলো, মাটি খনন করে আমরা যে কিছু মুদ্রা আবিষ্কার হলো, এইগুলোই ছিল ওয়ারি বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহের প্রথম চেষ্টা। এরপরে স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান তার পুত্র হাবিবুল্লাহ পাঠানকে এই সম্পর্কে সচেতন করে তোলেন, এবং এরপরে 1955 সালের দিকে আরও কিছু লৌহপিণ্ড পাওয়া যায়, এবং সেগুলো তারা সংগ্রহ রাখেন। এরপরে আরও সময়ে সময়ে মাটি খননের পরে বিভিন্ন ধরনের পুরাতাত্ত্বিক নিদর্শন, বিভিন্ন স্থাপনার বা বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র শ্রমিকেরা উত্তোলন করতে থাকেন, এবং বিভিন্ন সময় সময়ে মাটি খননের ফলে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন উপরে উঠে আসতে থাকে, আবিষ্কৃত হয়। এরপরে বেশ এর বেশ কিছুকাল পর 2000 সালের শুরুর দিকে শুরু হয় খনন কাজ। নেতৃত্ব দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক বিভাগের অধ্যাপক সুফি মুস্তাফিজুর রহমান। তিনি এই যে ওয়ারি বটেশ্বর, এখান থেকে যে বিভিন্ন মাটি খননের ফলে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যাচ্ছে সেটা তিনি নজরে আনেন, এবং সেটা খননের কাজ শুরু করেন 2000 সালে, এবং সেখানে খনন করে করে প্রায় 2500 বছরের প্রাচীন দুর্গনগর পাওয়া যায়। 2500 বছরের প্রাচীন একটি দুর্গনগর পাওয়া যায়। সেখানে তারা পান ইটের স্থাপত্য পান, বন্দর, রাস্তা, গলি, পোড়ামাটির ফলক, মূল্যবান পাথর সহ প্রচুর মুদ্রা পান। অর্থাৎ একটি নগরে, আমাদের যে নগরে আমরা বসবাস করছি, সেই নগরে তো রাস্তা রয়েছে, গলি রয়েছে, আমাদের বাড়িঘর রয়েছে,
ইটের তৈরি স্থাপনা রয়েছে। যদি কোনো কারণে, প্রাকৃতিক কারণে, এই শহর, আমাদের যেসব শহরে বসবাস করছি সেই শহর যদি মাটির নিচে চলে যায়, তো এই যে স্থাপনাগুলো সেগুলো তো আমরা হাজার বছর পরেও যদি কখনো কোনো প্রত্নতাত্ত্বিক খনন করেন তাহলে এরকমই পাবেন। মজার না ব্যাপারটা? খুবই মজার, এরকমভাবে পাওয়া যান। বিশেষজ্ঞদের ধারণা, এই 2,500 বছরের পুরাতন যে নগর দুর্গ পাওয়া যায় সেটি ছিল খুবই পরিকল্পিত এবং সমৃদ্ধশালী, খুবই পরিকল্পনা মাফিক ওই নগরটা গড়ে তোলা হয়েছিল। এই প্রাচীনকালে এই সভ্যতা সোনাগড়া নামে বিশ্বজুড়ে পরিচিত বলে প্রত্নতাত্ত্বিক মোস্তাফিজুর রহমানের ধারণা। এই ওয়ারি বটেশ্বর থেকে 8 কিলোমিটার দূরে রয়েছে শিবপুর উপজেলা, সেখানে পাওয়া যায় পদ্ম মন্দির। এটি ছিল বৌদ্ধ পদ্ম মন্দির। এছাড়াও এই ওয়ারি বটেশ্বরের আশেপাশে প্রায় 50টি জায়গা পাওয়া যায়, সেখানে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্থাপনা পরিলক্ষিত হয়, অর্থাৎ দেখা যায়। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই গল্পটাই, প্রবন্ধটা কিন্তু পুরোপুরি বুঝতে পারলাম। এ থেকে আমরা কি কি জানতে পেরেছি তা আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে মাটির নিচের একটি নগর সম্পর্কে আমরা জানতে পেরেছি। মাটির নিচে একটি পুরো সভ্যতা, একটি নগরের চিত্র আমরা দেখতে পাই, যেখানে ইটের স্থাপনা, বন্দর, রাস্তা, গলি, পোড়ামাটির ফলক, মূল্যবান পাথর, তারপর কাচের পুঁতি, মূল্যবান মুদ্রা ভাণ্ডার সব পাওয়া যায়। এবং এটি কিন্তু ছিল এই উপমহাদেশ, ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম বলে বিজ্ঞানীরা বিশেষজ্ঞরা ধারণা করছে। আচ্ছা, এটি হলো 2,500 বছরের পুরনো, 2,500 বছরের পুরনো, এবং এটি ধারণা করা হচ্ছে ব্রহ্মপুত্র, প্রাচীন ব্রহ্মপুত্র নদের অববাহিকায় গড়ে উঠেছিল। এটির খনন কাজ বা এটি পুরোপুরিভাবে আবিষ্কৃত হয়, সর্বপ্রথম প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায় 1933 সালে, কিন্তু 2000 সাল থেকে খননের কাজের মাধ্যমে পুরো এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি আমাদের সামনে আবিষ্কৃত হয়। এরপরে আমরা জানি, বুঝতে পারছি, এই শুধু ওয়ারি এবং বটেশ্বর এই স্থানেই শুধু না, এর আশেপাশে 50টি স্থানেও এই সভ্যতার বিভিন্ন স্থাপনা বা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আমরা দেখতে পেয়েছি। এবং আমরা এর সাথে আরও কিন্তু একটি ধারণা করতে পারি, এই নগরের যে ব্যক্তিরা, যারা বসবাস করতেন, তারা ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী, এই জন্য এর আশেপাশে বেশ বৌদ্ধ মন্দির পাওয়া যায়। তো আমরা এই গল্প থেকে কিন্তু বেশ অনেকগুলো তথ্য পেলাম, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং মজার। ও আরেকটি জিনিস আমরা জেনে নিব, সেটা হচ্ছে ওয়ারি এবং বটেশ্বর, এই দুটো কিন্তু আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন পেয়েছি ওয়ারি এবং বটেশ্বর, তা এই জন্য আমরা বলছি ওয়ারি বটেশ্বর। কিন্তু এই ওয়ারি একটি নরসিংদী জেলার একটি গ্রাম এবং বটেশ্বর আরও একটি গ্রাম, অর্থাৎ দুটি গ্রামে আসলে এই সভ্যতার একটি বড় অংশ নগর পুরোটা পাওয়া যায়। আর এই সভ্যতা প্রাচীনকালে ছিল সোনাগড়া নামে। এখন আমরা অনুশীলনী শব্দার্থগুলো জেনে নিব। প্রত্নতাত্ত্বিক শব্দের অর্থ, প্রত্ন শব্দের অর্থ অতি পুরাতন বা প্রাচীন, এই সম্পর্কিত যে তত্ত্ব তাকে বলা হয় প্রত্নতত্ত্ব। তবে প্রাচীনকালে জিনিসপত্র, মুদ্রা, অট্টালিকা ইত্যাদি বিচার করে এবং ইতিহাস খুঁজে যা বের করা হয় বা যেভাবে বের করা হয় তাকে বলা হয় প্রত্নতাত্ত্বিক। উপত্যকা, দুই পাহাড় বা পর্বতের মাঝখানে সমতল ভূমি বা নিচু ভূমি অথবা পাহাড় পর্বতের পাশের ভূমি। জনপদ, যেখানে অনেক মানুষ একসাথে বসবাস করে, লোকালয় অথবা শহর। প্রাচীনতম, প্রাচীন হল পুরাতন বা বহু আগের কিছু, এর মধ্যে সবচেয়ে প্রাচীন হলে তাকে তম যোগ করতে হয়, অর্থাৎ সবচেয়ে পুরাতন বা বহুকাল আগের কিছু এবং তার মধ্যেও যেটা সবচেয়ে বেশি প্রাচীন বা পুরাতন সেটার সাথে তম যোগ করতে হয়। অভিভূত, ভাবাবিষ্ট বা আচ্ছন্ন হয়ে পড়া, নিদর্শন, প্রমাণ, চিহ্ন বা উদাহরণ। খ্রিস্টপূর্ব,
যীশু খ্রিস্টের জন্মের পূর্বের বছর বোঝাতে বলা হয় খ্রিস্টপূর্ব, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগে যে সময় সেগুলোকে বলা হচ্ছে খ্রিস্টপূর্ব, আর তার জন্মের পরের বছরগুলোকে বলা হয় খ্রিস্টাব্দ। ঐতিহাসিক, যারা ইতিহাস লেখেন বা ভালো জানেন, ইতিহাসে স্থান লাভের যোগ্য বা ইতিহাস ভিত্তিক হলেও তাকে ঐতিহাসিক বলা হয়। এখন আমরা কিছু বিপরীত শব্দ জেনে নিব। আমাদের অনুশীলনীতে এই বিপরীত শব্দ নেই, কিন্তু প্রবন্ধের মধ্যে কিছু শব্দ রয়েছে যার বিপরীত শব্দগুলো আমরা জেনে নিব, যেগুলো কি না খুবই গুরুত্বপূর্ণ। নগর, বিপরীত শব্দ পল্লী, পুরনো, নতুন, মূল্যবান, মূল্যহীন, সুন্দর, কুৎসিত, সুসভ্য, অসভ্য, খরা, বন্যা, অবচেতন, অবচেতন। অনুশীলনী 2 নম্বর, ঘরের ভেতর শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি, অর্থাৎ শূন্য স্থান পূরণ করবো। এবার আমরা কিছু শব্দ দেওয়া রয়েছে, ঐতিহাসিক, উপত্যকা, অভিভূত, নিদর্শন, প্রাচীনতম। এই শব্দগুলো ব্যবহার করে আমাদের 5টি শূন্য স্থান পূরণ করতে হবে। ক, পাহাড়পুর আমাদের দেশের অতি প্রাচীনতম একটি বিহার। ক্রমে ক্রমে অনেক আশ্চর্য নিদর্শন পাওয়া যাচ্ছে ওয়ারী বটেশ্বরে। ওয়ারী বটেশ্বর বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন। পাহাড় ও পর্বতের মাঝে সমতল ভূমিকে বলা হয় উপত্যকা। আমি জাদুঘর দেখে অভিভূত হয়ে গেলাম। তাহলে আমরা এই 5টি শূন্য স্থান পূরণ করতে পারলাম। এরপরে রয়েছে 3 নম্বর, প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। যথারীতি আমরা এর একটি সহায়িকা পেয়ে যাব এবং সে মতো আমরা পড়তে পারব। এরপরে রয়েছে 4 নম্বর, বিশেষভাবে লক্ষ্য করি, তাই আমাদেরকে কিন্তু বিশেষভাবেই লক্ষ্য করতে হবে। ছাপাঙ্কিত, ছাপা হলো দাগ বা চিহ্ন দেওয়া। ছাপা হচ্ছে দাগ বা চিহ্ন দেওয়া, কোনো কিছুর উপর ছাপ দিয়ে অঙ্কন করা। আমরা অনেক সময় কোনো ফুলের ছবি বা থাকলে সেটা উপরে ছাপ দিয়ে আবার আমরা অঙ্কন করে থাকি মাঝে মাঝে। বাংলাদেশের মুদ্রার উপর শাপলা ফুল ছাপাঙ্কিত আছে। বাংলাদেশের যে মুদ্রা রয়েছে, আমরা যে কয়েন বলি, সেই কয়েনের উপর কি আছে? শাপলা ফুলের কিন্তু ছাপা রয়েছে, শাপলা ফুল। এটাকে বলা হচ্ছে শাপলা ফুল ছাপাঙ্কিত আছে। এখানে 2টি শব্দ আমরা খেয়াল করতে দেখতে পারবো, খেয়াল করলে ছাপা, ছাপাঙ্কিত, এই শব্দটার মধ্যে কিন্তু আমরা 2টি আবার শব্দ পাচ্ছি, সেটা হচ্ছে ছাপা এবং অঙ্কিত। এই 2টো মিলে হচ্ছে ছাপাঙ্কিত। এই রকম 2 শব্দের মিলনকে বলা হচ্ছে সন্ধি, অর্থাৎ 2টি শব্দ একত্রিতকরণকে বলা হচ্ছে সন্ধি। মিলন হচ্ছে এখানে, 2টি শব্দ মিলিত হয়ে যখন 1টি শব্দ হচ্ছে সেটাকে বলা হচ্ছে সন্ধি। এমনই আরও কিছু রয়েছে, যেমন নীল, নীল আকাশ, নীল যুক্ত আকাশ। এই যে নীল এবং আকাশ, এই 2টো একসাথে একত্রিত হয়ে মিলিত হয়েছে নীল আকাশ। তেমনই কিন্তু আরও কিছু রয়েছে, যেমন বিদ্যালয়, বিদ্যা যুক্ত আলয়। এই বিদ্যা এবং আলয়, এই 2টো একসাথে একত্রিত হয়ে মিলিত হয়েছে বিদ্যালয়। এগুলোকে বলা হচ্ছে সন্ধি। সন্ধি কিন্তু আমাদের ব্যাকরণের অংশ। আবার তোমরা কিন্তু লক্ষ্য রাখবে, সন্ধি এবং যুক্ত বর্ণ কিন্তু এক না। যুক্ত বর্ণে 2টি বর্ণের মিলন হচ্ছে, আর সন্ধিতে 2টি শব্দের মিলন হচ্ছে। এরপর রয়েছে 5 নম্বর, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দি। ক, ওয়ারী বটেশ্বরের প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করে জাদুঘরে কে জমা দেন? হাবিবুল্লাহ পাঠান। উনি কি ছিলেন? মোহাম্মদ হানিফ পাঠানের পুত্র হাবিবুল্লাহ পাঠান। একটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে, কোথায় পাওয়া গিয়েছে? একটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গিয়েছে জানখারটেকে। জানখারটেকে একটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গিয়েছে। কোন নদীর পাড়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল সুসভ্য মানুষজনের বসবাস? উত্তর হবে শীতলক্ষা। ব্রহ্মপুত্র নদ বয়ে গেছে কোন অঞ্চলের পাশ দিয়ে? উত্তর নরসিংদী। এই সভ্যতা প্রাচীনকালে কি নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল?
আমরা জানি এই সভ্যতা প্রাচীনকালে বিশ্ব জুড়ে পরিচিত ছিল সোনাগড়া নামে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা মাটির নিচে যে শহর প্রবন্ধটি সম্পর্কে জানলাম। আমরা এই প্রবন্ধ থেকে জানলাম বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, প্রাচীন কিছু তথ্য আমরা জানলাম, ঐতিহাসিক নিদর্শনের নাম জানলাম, শহরটি কোথায় গড়ে উঠেছিল, শহরের কিভাবে পরিকল্পনার মাফিক শহরটি গড়ে উঠেছিল, কি পরিমাণে সমৃদ্ধ ছিল, শহরটির নাম কি ছিল এবং কি কি স্থাপনা ছিল এবং কিভাবে এটি আবিষ্কৃত হয়েছে সে সম্পর্কিত সব তথ্য আমরা জানলাম। এছাড়াও আমরা শব্দার্থ, শূন্যস্থান পূরণ, সন্ধি বিচ্ছেদ, অনুশীলনীর বাইরের কিন্তু প্রবন্ধের মধ্যে কিছু শব্দের শব্দার্থ আমরা আজকে জানতে পেরেছি। আশা করছি তোমরা বাড়িতে এগুলো বারবার অনুশীলন করবে। দেখা হচ্ছে তাহলে আমাদের আগামী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাবা মায়ের কথা শুনবে। আল্লাহ হাফেজ।